হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইভ প্রিন্স। তো এখন তিনটে ব্যাপার নিয়ে বেসিক্যালি এখানে কথা হবে। প্রথমে কথা বলবো একটা ট্রেলার নিয়ে, যেটা হচ্ছে এক্সট্র্যাকশন টু এর ট্রেলার। তো এক্সট্র্যাকশন ওয়ান এসেছিল নেটফ্লিক্সেই, হয়ে গেল মোটামুটি 1-2 বছর আগে, এবং তখন এটা প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় হয়েছিল, মানে বিরাট পরিমাণে জনপ্রিয়। কোন দেখেন এমন লোকের সংখ্যা খুবই কম এবং প্রত্যেকে খুব পছন্দ হয়েছিল। তো এখন এক্সট্র্যাকশন টু এর ট্রেলার এসেছে এবং টুটা পার্ট ওয়ানের থেকে আরও ভয়ঙ্কর যে কিছু হতে চলেছে এবং আরও যে গ্র্যান্ড লেভেলে সিনেমাটাকে নিয়ে যাওয়া হয়েছে, এটার অ্যাকশন দেখেই বোঝা যাচ্ছে। আমি দেখছিলাম কালকে ফেসবুকে টেসবুকে সমস্ত জায়গাতে অ্যাকশনের বিরাট তারিফ হয়েছিলো। তো তখন আমি ট্রেলারটা দেখিনি, এবার আজকে আমি ট্রেলারটা দেখলাম, বুঝতে পারলাম কেন হচ্ছে। প্রচণ্ড ফাস্ট ফরওয়ার্ড অ্যাকশন এবং তেমনই স্টাইলাইজড একটা অ্যাকশন দৃশ্য রয়েছে বিভিন্ন সময়, এবং প্রচণ্ড ফাস্ট ফরওয়ার্ড। ক্রিস হেমসওয়ার্থের তো অ্যাকশন নিয়ে কিছু বলার নেই, তার আমরা এর আগে কাজ দেখেছি, থর তো আমার প্রচণ্ড প্রিয়। তো এক্সট্র্যাকশনের প্রথম কথা, লুকটা আমার বরাবরই খুব ভালো লাগে এবং তার যে স্টাইলটা আমার প্রচণ্ড প্রিয়। তো তার সঙ্গে সঙ্গে এবার অ্যাকশনে খুবই জোর দেওয়া হয়েছে, আগের বার অ্যাকশন ছিল না এমন নয়, কিন্তু এবার অ্যাকশন অনেক অন্য লেভেলে। হলিউড বলতে আমরা ঠিক যেরকম অ্যাকশন বুঝি ঠিক সেই লেভেলের অ্যাকশন। আর ট্রেনের অ্যাকশন দেখলাম, পুরো টানেলের সামনে পাঁচিলটা আসছে, ওর মাথা ঠুকে যাওয়ার জোগাড়, কীভাবে ও ঠুকলো, সেই সব জিনিসগুলো রয়েছে। যারা বিভিন্ন বন্দুক ফন্দুকের অ্যাকশন রয়েছে, কিছু ব্লাস্টের সিন দেখলাম যেগুলো কিন্তু বেশ ভালো, এবং তার সঙ্গে সঙ্গে এবার স্টোরিতে অনেক রকম চমক থাকছে, অনেক রকম টুইস্ট অ্যান্ড টার্ন থাকছে, এটা বোঝাই যাচ্ছে। খুব ফাস্ট ফরওয়ার্ড গল্প হয়েছে, তো আমি প্রচণ্ড এক্সাইটেড এই কাজটা নিয়ে। ট্রেলারটা এক কথায় অনবদ্য লেগেছে, বেশি বড় ট্রেলার করা হয়নি, কিন্তু যেটুকু ট্রেলার হয়েছে, ট্রেলারের কাটিং বলি, ট্রেলার এডিটিং বলি, সব কিছু একেবারে কম্প্যাক্ট, একদম খাপে খাপ। তো আমার কিন্তু ট্রেলারটা দুর্ধর্ষ লেগেছে, বহুদিন পর এরকম ধরনের অ্যাকশন দেখলাম, এরকম ফাস্ট ফরওয়ার্ড অ্যাকশন। তো আমি প্রচণ্ড এক্সাইটেড এই কাজটা নিয়ে। তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে সবার অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটা বড়ো খবর। এসবিএফ তো আমরা জানি বড়ো পর্দায় কাজ আনি, এবার এসবিএফের আরেকটা অংশ হইচই, তারাও কিন্তু বড়ো পর্দায় এবার ডেবিউ করতে চলেছে। তো হইচই স্টুডিও নতুন একটা বাংলার প্রোডাকশন হাউস হিসেবে আসছে এবং এটা এসবিএফের আরেকটা অংশ, এবং বিরাট বড়ো বড়ো প্রজেক্টগুলো হইচই স্টুডিও থেকে আসবে। তো এদের প্রথম প্রজেক্ট যেটা সিনেমা রিলিজ করে, সেটা হচ্ছে বাদামি হায়নার কবলে, যেটা শ্রী স্বপন কুমারের লেখা একটা গল্পের উপর ভিত্তি করে হচ্ছে। এবং এখানেই মেন আর কি যেটা চরিত্র, দীপক বাবু যে চরিত্রটা আর কি, মানে একটা গোয়েন্দা টাইপের ক্যারেক্টার, সেটা কিন্তু প্লে করতে চলেছে আবির চ্যাটার্জি। ইয়েস, এবং এটা খুব বড়ো স্কেলে বানানো হবে। আমি আজকে একটু আগে জাস্ট একটা মোশন পোস্টার দেখলাম, সেটাও বেশ ভালো, একটা গানের সঙ্গে মোশন পোস্টারটা বার করা হয়েছে। তো এটা মনে হচ্ছে বেশ ভালো হবে, এবং পোস্টারের যে অ্যানিমেশানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, সেই অনেকটা সেই কী বলবো, অরণ্যদেব অরণ্যদেব ফিলিংসটা রয়েছে, আমার বেশ ভালো লেগেছে। এবং আবির তাকে কেমন লাগে সেটা একটা দেখার বিষয়, এবং কবে রিলিজ করবে কিছু বলা হয়নি, সিনেমা হলে আসছে এটুকু তো শিওর। তো আমার যেটা ধারণা, আমার মন বলছে কালী পুজোর টাইমে আসতে পারে, কারণ পুজোর টাইমে তো আসা সম্ভব নয়, পুজোতে বিরাট বড় বড় প্রজেক্ট আসছে, প্লাস বড়দিনেও বড় বড় প্রজেক্ট আসছে, 15 আগস্টও আসছে। তো আমার মনে হয় না কালী পুজো ছাড়া বিরাট টাইম হবে বলে, যেমন বল্লভপুরের রূপকথা কালী পুজো এসে ভালো চলেছিল, তার মনে হয় এই কাজটাও কিন্তু দিওয়ালিতে বা কালী পুজোর টাইমে কিন্তু আসবে। তো দেখা যাক আবির চ্যাটার্জির লুক তো রিভিল করা হয়নি, আশা করছি ভালো লাগবে। মানুষটার মধ্যে এই ধরনের কাজগুলোতে তার একটা লুক চাওনি রয়েছে, যেটা বেশ ভালোভাবে কাজ করে। এটা পরিচালনা করেছে দেবালয় ভট্টাচার্য, যার এটাকে আমার বেশ কয়েকটা কাজ ভালো লেগেছে। তো আশা রয়েছে কাজটা, দেখা যাক কেমন হয়। লাস্ট রানে কথা বলবো একটা বিরাট বড় আধিক্ষেতা নিয়ে, সেটা হচ্ছে আবার বিবাহ অভিযান টাইটেল ট্র্যাক। তো এর আমার কোনো গান এখন অবধি ভালো লাগেনি, সবই মায়া গানটা মোটামুটি তাও লেগেছিল, সেকেন্ড গানটা তো অতীব জঘন্য, এবং এই থার্ড গানটা সব থেকে বড়ো কথা, এই যে এই সিনেমাটা এসবিএফ যেটা আসছে এখানে কিন্তু মাস কমার্শিয়াল গান রয়েছে, কিন্তু কোনো গান দেখুন মনে দাগ কাটতে পারছে না। মানে আগে এসবিএফের কাছ থেকে এরকম গান এলে 10 মিলিয়ন 12 মিলিয়ন 8 মিলিয়ন 9 মিলিয়ন ভিউজ হতো, এখন 1 লাখ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, কিছু তো একটা গণ্ডগোল হচ্ছে। তো বিবাহ অভিযান ওয়ানের যে টাইটেল ট্র্যাকটা ছিল তার থেকে এটা খুব একটা কিছু আলাদা নয়, বলা যেতে পারে আলাদাই নয়, সে একই মিউজিক একই প্যাটার্নে রাখা হয়েছে, কিছু চমক বলতে অনির্বাণ ভট্টাচার্যকে দিয়ে গানটা গানো হয়েছে। তো আমার কিন্তু একদম ভালো লাগেনি, একেবারে আমার গানটা ভালো লাগছে, সেই আগের বারের মতোই উল্টো পাল্টা লিরিক্স দিয়ে সেই একই একটা গান, তখন ভালো লেগেছিলো, এখন পার্ট টু এর ক্ষেত্রে এই গানটা মানাচ্ছে না। এটাকেই যদি অন্যভাবে অন্য মিউজিক দিয়ে যদি আনা হতো, অনির্বাণ ভট্টাচার্যকে দিয়ে গাইছে ঠিক আছে, সেটা একটা হাইপটা বাড়াবার জন্য, কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে দিয়ে গাওয়ানোর সুযোগটাকে এইভাবে নষ্ট না করলেও পারতো। অনির্বাণ ভট্টাচার্যকে দিয়ে যখন গাওয়ানই হয়েছে, তখন অন্য একটা সুরে অন্য প্যাটার্নে গানটাকে আনা যেত। যেমন গোলমালে আপনি যদি দেখেন, গোলমাল ওয়ানেও গোলমাল টাইটেল ট্র্যাক ছিল, গোলমাল টুতেও গোলমাল টাইটেল ট্র্যাক ছিল, গোলমাল থ্রিতেও গোলমাল টাইটেল ট্র্যাকটা ছিল, প্রত্যেকটা দেখবেন প্যাটার্নটা কিন্তু পাল্টে দিয়েছিল এরা, কিন্তু এরা কিছু প্যাটার্ন পাল্টালো না, সে একই মিউজিক একইভাবে গানটাকে আনলো, যে কারণে একটুও মনে দাগ কাটতে পারলো না। যদি এটাকে একটু অন্যভাবে স্টাইলাইজ করে অন্য মিউজিকে যদি আনা হতো, আমার মনে হয় গানটা কিন্তু অনেক লোকে পছন্দ করতো, কিন্তু আমার একদমই পোষায়নি গানটা, একদমই আমি আশা হতো, এটাকে এক প্রকার আমি আধিক্ষেতা ছাড়া আর কিছু বলতে পারবো না। তো এইগুলোই ছিল মোটামুটি আমার আজকের বক্তব্য, তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, গেট দেবে লাইক অন। এখনও তো ভাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার, সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো।